আমি একদমই চ্যানেল মিস বেঙ্গলি বলে কিন্তু সব ভাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। এখন আমরা ট্রেনে করে যাচ্ছি আমার বাপের বাড়িতে, সেখানে গিয়ে কি কি মজা করি তোমাদেরকেও দেখাবো। তো আমি এখন ট্রেনে উঠে গেছি, 6:10 ট্রেন, এই ট্রেনটা এখন ছাড়বে, অনেকক্ষণ ধরে বসে আছি। তো আমরা চলে এলাম রাস্তায়, এখন আমাদের এখানে দাঁড়িয়ে আছি, রাস্তাটা ক্রস করবো, তারপরে হলো গিয়ে ওই পাশ দিয়ে টোটো নেবো, টোটো করে সোজা চলে যাবো বাড়িতে একদম। তারপরে সেখানে গিয়ে কী কীরকম এনজয় হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমাদেরকে নিতে চলে এসেছে, আমাদের অনেক গেস্ট আছে, ছোটোখাটো জুনিয়র অনেক গুঁড়ো গাড়া আছে, তো তারা আমাদেরকে নিতে চলে এসেছে। ওরা গেছে ওষুধের দোকানে, আমরা এখানে দাঁড়িয়ে আছি ওই পার হব বলে, সেই জন্য দাঁড়িয়ে আছি। এখন বাজে প্রায় রাত 8:30, এখান থেকে রাস্তা পার হওয়াটা খুবই সমস্যা, ট্রাফিক পুলিশ এখন দাঁড় করিয়ে দিয়েছে। এবার আমরা সেট করে পার হয়ে যাব, পার হয়ে সোজা চলে যাব টোটো নিয়ে, একটা পুরো আমাদের বাড়ির সামনে টোটোটা চলে যাবে। তো বন্ধুরা আমরা বেড়াতে এসেছি আমার মায়ের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো আমরা এই যে চলে এসেছি, চলে এসে মেয়ের তো খুব এনজয়, মামা বাড়ি ভারী মজা কথাতেই তো আছে, মামা বাড়ি ভারী মজা। তো নিজের বাড়ির থেকে মামা বাড়ি সবার খুবই ভালো। তো এসে গেছে, এসে গেছি আমরা, এখন আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি আছে এই মাঠটা জুড়িয়ে। তো আমরা এলাম সেখানে ঘুরতে, আগে এখানে এসব ছিল না, তো ধানি জমি ছিল, এখন বিরাট বড় বড় বিল্ডিং হয়ে গেছে, চেনারই যায় না যে এখানে আগে আমরা ছোটোবেলায় অনেক এনজয় করেছি। বিশেষ করে এই যে মাঠের মধ্যে দিয়ে যেটা বলছি তোমাদেরকে, এখানে আমাদের এই যে বর্ষার যখন জল জমতো তখন এখানে না কাঁকড়া ছেয়ে যেত পুরো মাঠের মধ্যে, আর আমরা বালতি নিয়ে এসে কাঁকড়া কুড়াতে আসতাম, অনেক কামড় খেতাম, তবুও সেটাও একটা এনজয়ের ব্যাপার। তো এই মাঠটার মধ্যে আমাদের অনেক স্মৃতি। তো আমরা দুপুরবেলায় আমরা ভাবলাম, তো আমরা পুরনো স্মৃতিগুলোকে মনে করার জন্য চলে এলাম মাঠের মধ্যে। এই মাঠে এখন কত বিরাট বিরাট বিল্ডিং হয়ে গেছে, এই মাঠে ছিল পুরো সবজির ক্ষেত, সব রকম সবজি এখানে হতো, কুমড়ো থেকে শুরু করে পাট, তারপরে হচ্ছে উচ্ছে, বেগুন, পটল, যাবতীয় যা এভরিথিং সব এই জায়গাটাই হতো, আর আমরা সেগুলো চুরি করতে আসতাম ছোটোবেলায়, বিশাল চোর ছিলাম। তো এখন দেখো মেয়ের কী কাণ্ড, এত আনন্দ, মানে এখানে আসলে ও যে কী করবে ও নিজেই বুঝতে পারে না, যেন কী করবো কি না করব, অনেক দুষ্টুমি করছে। এবার আমরা যাচ্ছি, এবার ঘুরে টুরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো আমরা একটু বিকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম হাওয়া খেতে, তো হাওয়া টাওয়া খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি। কোথায় কী আছে তাই জন্য তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কোথায় কী আছে। এখনও জায়গাগুলি কিছু কিছু জায়গা এখনও ফাঁকা আছে পড়ে, তো এগুলিও আশা করি এই বছরের মধ্যে অনেক ঘর উঠে যাবে, আর অনেক ঘর উঠে যাচ্ছে। যখন এখানে আমরা এসেছিলাম তখন এখানে কোনো বাড়ি ঘর ছিল না, শুধুমাত্র আমাদের একটাই বাড়ি ছিল, আর সারা জায়গায় ধুধু প্রান্ত মাঠ, আর কোথাও কোনো ঘর বাড়ি কিচ্ছু ছিল না, এখানে পুরো একদম ফাঁকা ছিল একদম। আর আমাদের পেছনে আছে একটা কবরস্থান, আমাদের তখন বিশাল ভয় লাগতো, তো সেইখান দিয়ে আমাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আর আমরা বাড়ি, এই যে এটা কিন্তু কবরস্থান, এই যে পেছনে যে বাগানটা দেখছো এটা কবরস্থান একদম পুরো। আর এইসব জায়গায় এখন ওই যে শ্যালো মেশিনটা রয়েছে যেখানে ধান চাষ করা হয়, তো মেয়ে এখন এসেছে একটা লাবদড়ি জোগাড় করে নিয়ে এসে, বাড়িতে তো এসব খেলতে পায় না, তো এখানে এসে এখন ওর ইচ্ছা হয়েছে একটু লাবদড়ি খেলবে, তো ওকে লাবদড়ি শিখাই দিচ্ছে। এই যে এর নাম হচ্ছে গিয়ে মাধুরী, তো ওকে আমরা ইঁদুর বলে ডাকি, কারণ ও এতটাই ওর বয়স আছে, কিন্তু বয়স আন্দাজে ও সেরকম বাড়েনি বলে আমি ওর নাম রেখেছি ইঁদুর। তো ওকে শেখাচ্ছে, আমার মেয়েরও খুব ভীষণ শেখার ইচ্ছা, এখানে আসলে ওদের সঙ্গে খেলাধুলা করে, এগুলো হচ্ছে দাদুর বাড়ির বন্ধু আর কি, বন্ধু বান্ধবী। তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই জন্য আমরা এসেছি, আর ওই দেখো বাসগুলি ফেলানো রয়েছে, প্যান্ডেল হবে, সেই জন্য আমরা এখানে এসেছি, নিয়ে খেলবে, অনেকক্ষণ থেকে বায়না করছিলো ওরা খেলছে বলে তাই লাবদড়ি খেলবে। তো এটা আমাদের বাড়ির মাঠ, আমাদের পুরনো স্মৃতি, বহু জিনিস এখানে আমাদের এই পুরনো স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে, আকাশ বাতাস সব কিছু এত সুন্দর লাগে, মনোরম পরিবেশ এবং দারুণ জায়গাটা, কীরকম লাগছে বলো তোমরা, কীরকম জায়গাটা লাগছে। তো যাই হোক এখন আমরা রান্না করতে যাব। তো বন্ধুরা আমরা তো রান্না করতে যাব, এই হচ্ছে আমাদের বাড়ির একদম মেন অতিথি এই তিনজন, এই তিনজন হচ্ছে আমাদের, দেখেছো কত সুন্দর একদম তিন অতিথি, ওরা সকাল দিয়ে এত জ্বালান জ্বালিয়েছে আমাদেরকে, মাছ খেতে এসেছিলো দুবার তারা দিয়েছি, তারপরে হচ্ছে কোনো ডিসিশন নেওয়া হয়েছে ওদেরকে, এখন আমরা আটকে রেখে আসবো। দাঁড়া আগে আটকাবি না, আজকে সারাদিন এইখানে আটকা, ওরা দিও না,
থাক 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 বেশি চাপাতে হবে থাক ওই একদিন তো ফেলে চলো ভেঙে ঢুকে আর এসেছি ওরে এসে ফেল মেদুরে এটা লাইট জ্বলে না কেন লাইট জ্বালাই নিতে ও বন্ধ করে দে তুই ট্যাংনার মাসে দেখো আসো দেখেছি বেচারা বেরিয়েছে আর দেখো কত শাস্তি পেয়েছে বেচারা বেরিয়ে এসেছে রান্নার সময় অনেক জ্বালাতন করা হচ্ছে বলে করছে বলে এগুলোরে সব এই যে ভেতরে ঢুকিয়ে রেখেছে ভীষণ জ্বালান জ্বালাচ্ছে না দেখলে বিশ্বাস করবে না ভীষণ জ্বালান জ্বালাচ্ছে বলে এদেরকে ভেতরে ঢুকিয়ে রেখে শাসন করা হচ্ছে যতক্ষণ না রান্না বান্না না হবে ততদিন ততক্ষণ এরকম ও শাস্তি এরকমই চলবে এটা হচ্ছে ওদের কথা দেখো কান ধরে কীরকম উঠাচ্ছে এত বদমাস আর ওর মা তো ওখানে রয়েছে এখনও আটকানো রয়েছে আর এই বাচ্চাগুলো এরকম ঢুকে রয়েছে আর একটা তো যেই এরকম দেখেছে আরেকজন পালিয়েছে দৌড় মেরে আরেকজন ওদের কষ্ট দেখে আমারই কষ্ট লাগছে ওদেরকে দেখে অনেকক্ষণ ধরে এরকম বেচারাগুলোকে বসিয়ে রেখেছে আমি বললাম ছেড়ে দে না ওদেরকে ছেড়ে দে কথাই শুনছে না অনেক আনন্দ করছে এনজয় করছে কিন্তু বাচ্চা দুটো তো কষ্ট হচ্ছে কিন্তু ওরাই নাকি এটাই নাকি ওদের খেলা দেখো আজকে মাছ খেতে খেতে গিয়েও মানে মাছটা খেতে পাইনি বলে আজকে ওদের এরকম শাস্তি এই হচ্ছে দেখো আমার মেয়ে কি সাহস বাবা দেখো ধরে নিয়ে যাচ্ছে বাবান ছেড়ে দাও ফোন করো না ছেড়ে দাও ছেড়ে দিতে হয় কিন্তু আমার মেয়ে তো ছাড়ার পাত্রী নই বাড়িতে না আরও বিড়াল ছিল এই যে বিড়ালের যে মাটা মা বিড়ালটা এর আরও তিনটে বাচ্চা ছিল আগে তো সেই বাচ্চাগুলো না শীতকালে একটা কী একটা অসুখ হয়েছিল মানে ঠান্ডা লেগে যাচ্ছিলো না সেই শীতকালে সেই ঝিম মেরে থাকতো এই শীতকালেই সেই তিনটে মারা গেছে তিনটে বাচ্চাই মরে গেছে মরে যাওয়ার পরে ওর মাটা জীবিত ছিল তারপরে আবার এই তিনটে বাচ্চা দিয়েছে এই জন্য আমাদের সবাই ভালোবাসে ওকে খুব ভালোবাসে আমাদেরই তো আমি এসেছি আমিও একটু আদর করছি আমার আবার ভয় লাগে কীরকম কাটা যেমন শিরশির করে আমার দেখলে ওই জন্য আমি কীরকম যেন ওটা লাগে তো আমরা সবাই মিলে এলাম ওদেরকে আদর করতে এত সুন্দর এত কিউট সত্যি এরা মানুষের থেকে অনেক ভালো আমি মনে করি অনেকই ভালো তো এরা হচ্ছে গিয়ে আমাদের বাড়িটাকে পুরো ভরিয়ে রাখে সবসময়ের জন্য বাচ্চা কাচ্চা নেই তো বাড়িতে এবার এরাই থাকে তো এদের দেখাশোনা করে আমার বদ্দি দেখাশোনা করে ওদের জন্য খাবারের জন্য ওরা দুধ খায় যেহেতু ওদের জন্য ম্যাটোরাইজি দুধ রাখা হয় সেই দুধ জ্বালিয়ে তারপরে ওদেরকে খেতে দেওয়া হয় ওর মাটা তো এখন স্বাস্থ্যটা ভেঙে গেছে ওর মাটা খুব হুষ্টপুষ্ট ছিল মানে বাচ্চাগুলি হওয়ার আগে ওর মাটার খুব সুন্দর চেহারা ছিল এখনও চেহারাটা ভেঙে গেছে তো ওই দেখো দেখেছো বদমাইশি কাকে বলে দেখো
শুধু যে এদের মজা লাগছে তা না, বিড়ালগুলোরও কিন্তু ভীষণ মজা লাগছে। দেখো তোমরা নইলে ওরা আগেই পালিয়ে যেত, কিন্তু পালাচ্ছে না, ওদের সঙ্গে খেলাই করছে। তো বন্ধুরা এটা নিয়ে কোনো কিছু খারাপ কেউ কমেন্ট করবে না, এটা জাস্ট একটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য জাস্ট একটা ভিডিও, এটা কেউ কিছু মনে করবে না। আর কেউ কোনো আজে বাজে কমেন্টও করো না প্লিজ। অনেকক্ষণ এদেরকে নিয়ে খেলার পর এখন এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ওর মায়ের কাছে, যেখানে ওর মাকে আমরা আটকে রেখেছিলাম সেখানে ওর মায়ের কাছে। আর আমাদের সব রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো এখন এদেরকে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এখন এদেরকে ছেড়ে দেবো, এবার ওদের মতো ওরা থাকবে সবাই মিলে। বড় গাছে, এটা বিরাট একটা বড় আম গাছ আছে, মোটামুটি ভালোই বড় এখানে। সো এত বড় গাছে মাত্র একটা আম খুঁজে পেলাম, আর কোথায় আম, আর একটা আম নেই, একটাই আম হয়েছে গাছে, সব জায়গায় দেখো একটাই আম হয়েছে পুরো টোটাল গাছে। আর আজকে তো ওরা মাছ খেয়েছে বলে বিড়ালগুলি আজকে অনেক শাস্তি দিয়েছে, তো আমার মেয়ে ওকে বলেছে আর মাছ খাবি, আর মাছ খেলে এর থেকেও বেশি কড়া শাস্তি দেওয়া হবে। তো সেই জন্য ওদেরকে আজকে শিক্ষা হলো কিনা যাই না, দেখো সাজিয়ে গুজিয়ে কী করছে দেখো। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে গিয়ে দেখতে থেকো সিবিএস বেঙ্গলি ব্লগ। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।